হিয়ার ইজ দ্য ক্রাউনিং গ্লোরি ফর অল অফ আস। প্রতিদিন আমার পেশেন্টরা আসেন, এসে আমাকে বলেন, ডক্টর আমার চুল পড়ে যাচ্ছে, আমি কি চুল এটাকে নতুন করে গজানো সম্ভব, বা আমার চুল পড়াটা কি বন্ধ করা সম্ভব কিনা। অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনাদের দিন কাটতে শুরু করে। আসলে কিন্তু তাই, বিকজ চুল আমাদের সৌন্দর্যের যেহেতু অনেক বড় একটা অংশ দখল করে আছে, সো চিন্তা কিন্তু আসবেই। বাট সবাইকে বলবো, চিন্তা না করে বরং ট্রিটমেন্ট করি আমরা, কারণ ট্রিটমেন্ট এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে আপনার মাথায় চুল পড়া বন্ধ করে নতুন করে চুল গজানো একদমই সম্ভব, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। কেন চুল পড়ে বা কী ধরনের চুল পড়া হয় আমাদের, এটা একটু বলে নিচ্ছি। সাধারণত আমরা যে কারণগুলো দেখি চুল পড়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা, সেটা হচ্ছে জেনেটিক প্যাটার্নের যে হেয়ার ফলটা হয়, দ্যাট মিন্স অ্যান্ড্রোজেনেটিক হেয়ার ফল। সাধারণত ছেলেদের জন্য আমরা যেটা দেখি যে মাথার দুই পাশ থেকে এই অংশগুলো থেকে চুল পড়তে শুরু করে, চুলটা পাতলা হয়ে যায়, এই দুটো অংশ একদমই বের হয়ে যেতে থাকে, চুল পড়তে পড়তে একটা সময় দেখা যায় চুলগুলো একদম পাতলা পাতলা চুল হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে সামনে থেকে চুল পড়া শুরু করে পুরো মাথাটাই খালি হয়ে যায়। এবং মেয়েদের ক্ষেত্রে আমরা কী দেখি, মাথার মাঝ বরাবর, দ্যাট মিন্স যে জায়গাটাতে আপনারা সিঁথি করেন মাঝ বরাবর, সেখান থেকে চুল পড়া শুরু করে এবং আস্তে আস্তে পুরো মাথা থেকে চুল পড়ে ফাঁকা হয়ে যায়। এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, দ্যাট মিন্স অল্প বয়স থেকেই কিন্তু এই চুল পড়াটা শুরু হয়। এবং চুল পড়ার জন্য মেইন কারণটাই হচ্ছে কিছুটা হরমোনাল ইমব্যালেন্স। এছাড়াও আমরা যেটা দেখি, হাইপোথাইরয়েড নামের যে প্রবলেমটা আমাদের বডিতে হয় থাইরয়েড ডিজিজের জন্য, সেটার কারণে, এবং আরেকটা যেটা ফিজিওলজিক্যাল একটা কজ বলবো, সেটা হচ্ছে কি, প্রেগনেন্সি। মেয়েদের ক্ষেত্রে আপনারা নোটিস করবেন যে যখন মেয়েটা কনসিভ করছে, সেই সময় অনেক সুন্দর চুল হয়ে যাচ্ছে, একদম ঘন লম্বা লম্বা চুল হয়ে যাচ্ছে, বাট ডেলিভারির পর ইউজুয়ালি 4 মাস যখন বাচ্চার বয়স, তারপর থেকে মায়ের চুল পড়া শুরু হয়। ইউজুয়ালি আমরা নোটিস করি 4 থেকে 18 মাস পর্যন্ত যখন বাচ্চার বয়স, মায়ের কিন্তু প্রচুর পরিমাণের একটা হেয়ার ফল হয়। কেন হয়? যখন প্রেগনেন্সিতে আপনি আছেন তখন আপনার হরমোনগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, সো আপনার চুলটাকে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দেওয়ার কারণে আপনার চুলটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। বাট আফটার ডেলিভারি দেখা যায় যে হরমোনগুলো কমতে শুরু করে, নর্মাল লেভেলে আসতে শুরু করে, তখনই আপনার চুল পড়াটা কিন্তু স্টার্ট হয়ে যায়। হরমোনাল ইস্যুগুলো ছাড়াও আর অনেকগুলো কারণ আছে, যেমন স্ট্রেস রিলেটেড হেয়ার ফল কিন্তু আমাদের দেশের অন্যতম একটা কারণ। আপনারা সবাই নিশ্চয়ই বলতে শুনেছেন যে আমার টাইফয়েড হয়েছিল, এরপর থেকে আমার প্রচুর চুল পড়ছে, আমার ডেঙ্গু হয়েছিল, ইদানিং আমরা শুনি যে আমার কোভিড হওয়ার পর থেকে প্রচুর পরিমাণ চুল পড়ছে। কিংবা একটা স্টুডেন্ট যার SSC পরীক্ষা দিয়েছে বা HSC পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু বলে যে পরীক্ষার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণ চুল পড়ছে, তাই না? এই সবগুলোই কিন্তু আসলে স্ট্রেস রিলেটেড হেয়ার ফল, বিকজ এই সময় আপনার বডি একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্য দিয়ে পার করেছে। তাছাড়াও ডেনড্রাফের প্রবলেম তো আছেই, আমরা আজকাল যে ধরনের লাইফস্টাইল লিড করছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছি, কসমেটিক্স ইউজ করছি চুলের উপরে, এই সব কিছু মিলে কিন্তু একটা হেয়ারফল হয়। এবং আরেকটা অন্যতম কারণ যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি, ডায়েট করতে যে আমরা এক একটা ডায়েট করি যা আসলে আমাদের শরীরে প্রচুর পরিমাণ নিউট্রিশনাল ঘাটতি তৈরি করে ফেলে, যার কারণে প্রচুর পরিমাণের হেয়ারফল কিন্তু হয়। সো হোয়াট এভার যে কারণেই চুল পড়ুক না কেন, ট্রিটমেন্টটা আসলে ইম্পর্ট্যান্ট। ট্রিটমেন্টে আমরা কী করি? ট্রিটমেন্টে সাধারণত আমরা দেখে নিই, আমার কাছে কোনো পেশেন্ট আসলে তার হেয়ারের ডেন্সিটি বা হেয়ার কন্ডিশনটা একটু বুঝে নিয়ে নিই আমরা। এরপর আমরা যেটা দিই সেটা হচ্ছে যে মিনোক্সিডিল নামের একটা মেডিসিনস আছে, সেই মেডিসিনের স্প্রে ফর্ম কিংবা ড্রপার ফর্মে পাওয়া যায়, এটা আমরা সাধারণত পেশেন্টদেরকে লাগাতে দিই। যেটা আমি ইউজুয়ালি বলি যে রাতের বেলা শুতে যাওয়ার আগে কিংবা গোসলের পর যদি 10টা স্প্রে বা 10টা ড্রপ আপনি আপনার স্ক্যাল্পে দেন, এবং সেটা লম্বা একটা সময় ধরে ইউজ করতে হবে। অনেকেই আছেন যারা মিনোক্সিডিল নিয়ে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে ডক্টর আসলে কতটা সময় ধরে আমাদেরকে ইউজ করতে হবে, আমি শুনেছি যে সারা জীবন ভরে ইউজ করতে হবে, ব্যাপারটা আসলে সেরকম না। বাট হ্যাঁ, অবশ্যই আপনাকে একটা লম্বা সময় ধরে ইউজ করতে হবে। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে ডক্টর বন্ধ করে দিলে নাকি হেয়ার ফল শুরু হয়ে যায় আবার, তখন কী করবো? ব্যাপারটা এটাও আসলে ঠিক নয় যে বন্ধ করে দিলে হেয়ার ফল শুরু হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন চুলটা আপনার সুন্দর গ্রো হয়ে গেল, তারপর আপনি ডেফিনেটলি আপনার ডক্টরের সাথে তো কনসালটেশনের মধ্যে থাকবেনই, এবং এই মেডিসিনটা যখন আপনারা স্টপ করতে যাবেন অবশ্যই এটা একটা টেপার করে করে বন্ধ করতে হবে। সাডেনলি অফ করে দিলে সেক্ষেত্রে চুল পড়ার একটা সম্ভাবনা আমরা দেখি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের পেপটাইডস ইউজ করছি,
স্ক্যাল্পে যেটা আপনার স্প্রে ফর্মেই পাওয়া যাচ্ছে, এটা যদি আপনি রাতের বেলা এবং গোসলের পর একবার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু হেয়ার গ্রোথ অনেক ভালো হবে এবং হেয়ার ফলটাও কিন্তু আপনার স্টপ হবে। ফিনস্টেরাইড বা ডুটাস্টেরয়েডের যে মেডিসিনসগুলো আছে সেগুলোও কিন্তু আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি, এক্ষেত্রে চুল অনেক সুন্দর গজাবে। এছাড়াও আছে লো লেভেল লাইট থেরাপি এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট চুলের জন্য, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, প্রোটিন তো অবশ্যই, তাছাড়া আরও অনেক ধরনের মিনারেলসের প্রয়োজন হয় যা আসলে আপনাকে খাওয়ার সাথে নিতে হবে এবং কিছু সাপ্লিমেন্ট আকারে অবশ্যই আপনাকে নিতে হবে। আধুনিক চিকিৎসার কথা যদি বলতে চাই সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে প্লেটলেট রিচ প্লাজমার কথা, দ্যাট মিন্স পিআরপির কথা, আপনারা অনেকেই জানেন। এই পিআরপিতে কি হয়, এই পিআরপিতে দেখা যায় যে আমরা পেশেন্টের ব্লাড কালেকশন করি, করার পর এই ব্লাডটাকে আমরা একটা নির্দিষ্ট প্রসিজার যেটাকে সেন্ট্রিফিউজ বলা হয়, এটা সেন্ট্রিফিউজ করে হোয়াইট ব্লাডটাকে আমরা রেড ব্লাড থেকে আলাদা করি এবং এই হোয়াইট ব্লাডটাকে আমরা ছোটো ছোটো ইঞ্জেকশনসের মাধ্যমে স্ক্যাল্পের মধ্যে দিয়ে দিই। সাধারণত 3 উইক পরপর আমি একটা করে সেশনস দিচ্ছি এবং এতে দেখা যায় যে এই যে প্লেটলেটটা আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি স্ক্যাল্পের মধ্যে, এই প্লেটলেটের মধ্যে থাকে গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড সাইটোকাইন্স যা আপনার চুলের গোড়ায় যে বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে নতুন করে চুল গজাতে হেল্প করবে এবং চুল পড়া আপনার বন্ধ করবে। আমার দেখা মতে 7 থেকে 8টা বা 10টা সেশনস নিলেই কিন্তু চুল অনেক বেশি সুন্দর ঘন হয়ে যায়। সো যে কারণেই চুল পড়ুক না কেন, অবশ্যই আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করেই আপনার ট্রিটমেন্ট স্টার্ট করবেন। এতে চুলটা আসলে কোনো ধরনের বাজে কোনো কিছুর সংস্পর্শে না এসে সুন্দর একটা ট্রিটমেন্ট পেয়ে হেয়ারফল বন্ধ করে নতুন করে হেয়ার গ্রোথ করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।